শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আই-ওয়ান টেলিভিশনে প্রতি রোববারের আয়োজক উইমেন্স ওয়ার্ল্ডে। আর প্রতিবারের মতো আমি শামিমা মিতা রয়েছি আপনাদের সাথে। দূরে এবং কাছে যে যেখানে আছেন, আশা করি এবং প্রার্থনা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যদিও যে অবস্থার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি তাতে সুস্থ অথবা ভালো থাকাটা খুব কঠিন ব্যাপার। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত একটি ভয় আতঙ্ক আমাদের দৌড়ে বেড়াচ্ছে। এই বুঝি কোভিড নামক এক অদৃশ্য দানব আমাদের প্রিয় কাউকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এই যে একটি ভয়ঙ্কর একটি বিষয় নিয়ে আমরা দিনাতিপাত করছি, তারপরও জীবন চলছে জীবনের নিয়মে। প্রতিদিন রাত হয়, রাতের পরে আবার নতুন সূর্য উদয় হয়, সুন্দর সকাল। আর তেমনি এই ভোরের সুন্দর সকাল নিয়ে যেন আমাদের মাঝে এসেছে এই কোভিডের ভ্যাকসিন। অনেক আশার আলো নিয়ে গত মাসে এই শুরু হয়েছে ইউকেতে ভ্যাকসিন দাও, এবং আমাদের মাঝে যেসব স্বাস্থ্যকর্মী আছেন, এনএইচএসে যারা জব করছেন, যারা কোভিডের ভয়াল চক্ষু উপেক্ষা করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, মানবতার সেবা করে যাচ্ছেন, তারা সর্বপ্রথম এই ভ্যাকসিনের আওতায় এসেছে। তাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা আমাদের সমাজেরই, আমাদেরই প্রিয়জন, আমাদের সমাজের কিছু নারী ব্যক্তিত্ব যারা কাজ করছেন এই বিষয়ে। এবং আজ স্টুডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে, তার এই ভ্যাকসিনের বিভিন্ন দিক নিয়ে অনেক কথা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন দুজন নারী যারা কাজ করে যাচ্ছেন মানবতার সেবায়, মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই বিপদের মুহূর্তে, এবং তারা দুজনেই এই মুহূর্তে এই ভ্যাকসিনের আওতায় এসেছেন এবং ভ্যাকসিন নিয়েছেন। এবং তাদের মধ্যে একজন যিনি আমাদের বাংলাদেশি প্রথম একজন স্বাস্থ্যকর্মী যিনি প্রথম এই ভ্যাকসিনের আওতায় এসেছেন এবং তিনি দুটো ডোজে নিয়েছেন, আমরা তার সাথে কথা বলব। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে, আমার সাথে রয়েছেন প্রথমে যিনি রয়েছেন উনি মিসেস রেহান আক্তার, উনি একজন স্বাস্থ্যকর্মী এবং তার থেকে আমরা জানবো তার এই ভ্যাকসিনের বিষয়গুলো নিয়ে। রেহান আক্তার, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়ন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক, আমার কথা বলে আমি পরিচয় করে দিই, আমাদের সাথে আরেকজন যিনি রয়েছেন তিনি একজন স্বাস্থ্যকর্মী, তিনি রয়েছেন শিরিন তাজ মিরা। মিরাপা, আপনাকে আমন্ত্রণ আয়ন স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। ধন্যবাদ মিতাপা। আমি আসলে আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মহান আল্লাহ তাআলা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আসলে বর্তমান বিশ্বের যে করোনার যে কঠিন পরিস্থিতি, বেঁচে থাকাই মানুষের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে আমরা এখনও বেঁচে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এবং ধন্যবাদ জানাচ্ছি মিতাপাকে এবং আয়ন টিভিকে আমাকে আজকে শুভ সন্ধ্যার সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য। আজকের বিষয়টা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট, একটা সময়ের দাবি, সময়ের চ্যালেঞ্জ। এই সময়ের চ্যালেঞ্জের যে একজন মানে আলোচক আলোচনায় আমি পার্টিসিপেট করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি আমার আয়ন টিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটাকে উপভোগ করার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রথমে আপনাদের দুজনকে, সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। এই যে কোভিড ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এটা নিরাপত্তার বিষয়টি রয়েছে, এবং সদ্য যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে এটি এই যে হালালের ব্যাপারটি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা আছেন আমাদের সাথে, চাইলে আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের দুজন অতিথির সাথে প্রশ্ন করতে পারেন, তাদের থেকে জানতে পারেন এই বিষয়ে। আমি প্রথম চলে যাচ্ছি রেহান আক্তার আপা আপনার কাছে, যিনি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, সর্বপ্রথম যে টিকা, যেটা আমরা ভ্যাকসিনকে বাংলায় বলে থাকি টিকা, এই টিকা গ্রহণ করেছেন এবং তিনি দুটো টিকাই দেওয়া হয়েছে, তিনি নিয়েছেন। তো আপা আপনার কাছে আসছি যে এই যে প্রথম বাংলাদেশি এই যে ভ্যাকসিনটা আপনি পেয়েছেন, আসলে ভ্যাকসিনটার জন্য সবাই কিন্তু পৃথিবীর সকল মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছিল যে কবে আসবে এই ভ্যাকসিন, যেটা থেকে আমরা হয়তো এই করোনা মহামারী থেকে মুক্ত হব। তো প্রথম বাংলাদেশি হিসাবে আপনি এটা পেয়েছেন, তো আপনার অনুভূতি কী?
প্রথম বাংলাদেশি হিসাবে আমি যে ভ্যাকসিনেশনটা নিয়েছি এটাতে আমার অনুভূতি হলো আমি বেঁচে থাকব, আমি চেষ্টা করব। আজকের যে মহামারী আকারে করোনা ভাইরাসটি শুরু হয়েছে, প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন নিঃসরণ হচ্ছে, তারা কিছুতেই নিজেদেরকে নিরাপদে রাখতে পারছে না। এই অবস্থায় কোভিড ভ্যাকসিনেশনটা বের হওয়ার সাথে সাথেই আমি ভ্যাকসিনেশনটা নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম এবং ভাগ্যক্রমে আমি প্রথম বাংলাদেশি হিসাবে ভ্যাকসিনেশনটা নিতে পেরেছি। আমি কাজ করি রয়্যাল ফ্রি হসপিটালে এবং আমার লাইন ম্যানেজার আমার সবাইকে ইমেল করেছে, কিন্তু অনেকেই ইমেলের রেসপন্স করেনি, কিন্তু আমি রেসপন্স করে আমি আমার কোভিড ভ্যাকসিনেশনটা নেওয়ার জন্য আমি বুক করে ফেলেছি আর কি। এবং পরের দিনে আমি আমার সৌভাগ্য হয়েছে যে আমি ভ্যাকসিনেশনটা নিতে পেরেছি। তো আপু, এই যে ভ্যাকসিনটা প্রথম আপনি তো দুটো ডোজে নিয়েছেন, জি, তো আপনার মাঝে কি কোনো এটা কোনো রিয়াকশন হয়েছে বা এটা নেওয়ার পর আপনি কি সুস্থ ছিলেন বা এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের, হ্যাঁ, মানুষের মধ্যে অনেক প্রশ্ন এসেছে, মানুষ অনেক আতঙ্কেও আছে, অনেক আতঙ্কেও আছে এবং অনেকেই চিন্তা করছে যে এটা নেওয়ার পরে না জানি কি অবস্থা হয়, না জানি বেঁচে থাকি আর না জানি আমার আরো খারাপ কিছু হয় কিনা, হ্যাঁ এরকম চিন্তা করছে। কিন্তু আমি যেদিন ভ্যাকসিনেশন নিয়েছি সেদিনটা ছিল 10 ডিসেম্বর এবং আমি কাজেই ছিলাম সেদিনও, কাজে থাকার পরেও আমার যখন সময় হলো আমি চলে গেছি আমার ওয়ার্ডে যেখানে ভ্যাকসিনেশনটা দেয়া হয়, তো ওখানে গিয়ে ভ্যাকসিনেশন নিলাম, নিয়ে আবার চলে আসছি কাজে। আসলে সেদিন কাজের মাঝেই ছিলাম এবং আবার কাজেই ফিরে এসেছি, আরও 3-4 ঘন্টা কাজ বাকি ছিল, ওই কাজও করেছি, তারপরের দিনও আমি কাজ করেছি, কিন্তু প্রথম ভ্যাকসিনেশনটা নেওয়ার পরে আমার মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া হয়নি। লাইক আমাকে জানানো হয়েছিল যে হয়তো শরীরে ব্যথা হবে বা জ্বর আসতে পারে অথবা হেডেক হতে পারে, এরকম অনেক বলছে আর কি। কিন্তু আমরা জানি যখন আমাদের ছোটবেলা আমরা দিয়েছি বা বাচ্চা যখন ভ্যাকসিন নেয় তখন কিন্তু তাদের একটু জ্বর আসতে পারে এরকম, যখন না হয় যখন জায়গা নেন তখনও কিন্তু বলে দেয় যে একটু, হ্যাঁ সেটাই আসতে পারে, কিন্তু খুব স্বাভাবিক মনে হয়, খুবই স্বাভাবিক, হ্যাঁ এটা খুবই স্বাভাবিক এবং এটা স্বাভাবিকই ছিল এবং এটাই এমনই ছিল, কিন্তু আমি সেরকম কিছু ফিল করিনি। আমি পরপর 3 দিন কাজ করলাম, আমাকে আমার কলিগরা বলেছিল যে তুমি ডে অফ নেও না কেন, তোমার তো শরীর খারাপ হতে পারে, এরকম ওদের মধ্যে একটা আতঙ্ক ছিল আর কি। তাহলে আমি বলছি না আমি তো ভালো আছি, তো আমি কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তারপরে হয়তো প্রথম ভ্যাকসিনেশনটা খুব ভালোভাবেই গেল। মজার ব্যাপার হলো যখন সেকেন্ড ভ্যাকসিনেশনটা নিলাম 7th of January, হ্যাঁ সেদিন আমি কাজে ছিলাম না, আমি ভ্যাকসিনেশন নিতে গেলাম আমার হসপিটালে, আবার নেওয়ার পরে সেকেন্ড ভ্যাকসিনেশনটা নেওয়ার 3 ঘন্টার মধ্যেই আমার শরীরটা কেমন আমি একটু উইক উইক ফিল করলাম, তারপরে সারা রাত প্রচণ্ড শরীর ব্যথা এবং জ্বরটা খুব একটা বেশি ছিল না, টেম্পারেচারটা খুব একটা বেশি ছিল না, কিন্তু ব্যথাটা ছিল অসম্ভব। তারপরে পরের দিন সারাদিন শুয়েছিলাম, সারাদিন গেছে আমার বেডে, পরে আমি তারপরের দিন কিছুটা ভালো ফিল করতে শুরু করলাম আর কি। তো আমি ওই 3 দিন অফেই ছিলাম আর এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন পুরোপুরি সুস্থ আছি এবং আমি মনে করি এটা একটা নর্মাল ব্যাপার যে ভ্যাকসিনেশন এটা একটা মেডিকেশন শরীরের ভিতরে যাচ্ছে, সুতরাং স্বাভাবিক যে একটু একটু হতেই পারে। সাধারণ ফ্লু ভ্যাকসিনেশন নিলেও অনেকের এরকম হয় যে একটু জ্বর আসে, একটু গা ব্যথা করে, এরকম হয়। তো এটা তো মানসিকভাবে আপনি অনেকটা এখন আমি মানসিকভাবে অনেক স্বস্তিতে আছি, কিন্তু আমি যখন আমার কোভিড পেশেন্টদের কাছে যাই অথবা ওদের কেয়ার করতে যাই, ওদের যেই শারীরিক অবস্থা দেখি, যে কন্ডিশন দেখি, দেখে আমার নিজেকে ঠিক রাখা খুবই কঠিন, কিন্তু যেহেতু কাজ করি এবং কাজ আমাকে করতেই হবে, সেজন্য আমার মনে হয় যে আমার শক্ত করতে কাজ করতে হবে। আমরা যাচ্ছি শিরিন তাজ মিয়ার কাছে, আপনিও কাজ করছেন একজন স্বাস্থ্যকর্মী কেয়ারার, তো আপনি ভ্যাকসিন নিয়েছেন, আপনি বোধহয় 1টি ডোজ নিয়েছেন, জি, তো এই ডোজটি নেওয়ার পর আপনার অনুভূতিটা কি, আপনি কি কেমন অনুভব করলেন?
আসলে আমি একটু প্রথম থেকেই বলি যে রেহানা আপা যেমন করে বললেন যে অনেকে মানে ইমেল করেছে যে তোমরা আসো ভ্যাকসিন দাও, তো আমি দেখেছি যে স্বাস্থ্যকর্মীদের ভিতরেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা ভ্যাকসিনটা দেবে কি দেবে না, এখনো আছে, এখনো আছে। এবং হ্যাঁ, আমি জানি তাদের ভিতরে যেহেতু তারা স্বাস্থ্যকর্মী, তারা আমাদের নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি মানে সাহসী, বিকজ তারা একটা হসপিটালে কাজ করছে, ইভেন এই ক্রাইসিসের মুহূর্তে তারা করোনা রোগীদের সাথেও কাজ করছে, বাট তারাও ভয় পাচ্ছে যে এই ভ্যাকসিনটা নেবে কি নেবে না। তো এর ধরনের একটা মানে আমার আমি যেখানে কাজ করি আমার কলিগদের মধ্যেও ছিল, তারাও কিন্তু আমাকে বলছে যে তারা ভ্যাকসিনটা নেবে না। যখন আমাকে ইমেল সেন্ড করলো, আমাকে ফোন দিল, তুমি কি ভ্যাকসিন নেবে, আমি বলছি আমি হ্যাঁ আমি নেব। তা আমার কলিগরা বললো তুমি নেবা, আমি বলছি হ্যাঁ আমি নেব। হ্যাঁ, কারণ আমার যেটা থিঙ্কিং এবং আমার যেটা বক্তব্য যে এই ভ্যাকসিনটা আসলে আবিষ্কার করেছেন যারা যারা এই সায়েন্টিস্টদের আমি স্যালিউট জানাই। আজকের এই বিশ্ব যেখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে তারা নিরলস পরিশ্রম করেছে, তাদের মেধা, তাদের মনন, তাদের বুদ্ধি সব কিছু দিয়ে তারা এই ভ্যাকসিনটা মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছে, এটা আবিষ্কার করেছে মানুষকে বাঁচানোর জন্য, মৃত্যুবরণ করার জন্য না, সারা পৃথিবীর মানুষকে আবার নতুন করে নতুনভাবে ফিরে পাওয়ার জন্য এই ভ্যাকসিনটার হ্যাঁ দিয়েছে, যার জন্য এখানে একটা মানুষকে মরণের জন্য এই ভ্যাকসিন। তো তখন আমার ভিতরে সাহস এসেছে যে এই লোকগুলো এত পরিশ্রম করেছে, কেন আমরা ভয় পাবো, আমাদের ভালোর জন্য কল্যাণের জন্য এতে ভ্যাকসিনকে আজকে সৃষ্টি করা হয়েছে, সো আমি ভয় পাই না। এবং অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক কিছু, অনেক কিছু, এটা কিন্তু ট্রায়াল, আর যে ট্রায়ালের আবার একটা কথাই যেন ওই রেহান আপা যে বললেন যে এই যে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি যদি বলি, যে দেখেন যারা এই এই যে ভ্যাকসিনটা যারা আবিষ্কার করেছেন, তারা এত মানে এত একটা কঠিন সিচুয়েশনের ভিতরে এটাকে ট্রায়াল করেছে, কিছু কিছু ক্ষেত্র যেমন প্রেগনেন্ট মহিলা এবং যারা বিভিন্ন অ্যালার্জি শরীরে আছেন তাদের ক্ষেত্রে যে একেবারে খুব ট্রায়াল দিতে পেরেছেন তা না, যার জন্য তারা কী করেছেন, যখন আমরা ভ্যাকসিন শুরু হয়েছে লন্ডনে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের লন্ডনের গভর্নমেন্টকে, বিকজ তারাই প্রথম পৃথিবীতে এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছেন, সেটা ফাইজার বায়োনটেক ভ্যাকসিন। হ্যাঁ, তো আমি মনে করি যে এই এই যে ওনারা যে আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, এই পৃথিবীতে প্রথম আমাদেরকে এই ভ্যাকসিনটা গ্রহণ করার সুযোগ দিয়েছেন, তা আমি মনে করি যে আমরা সবাই প্রাউড ফিল করা উচিত, যে আমরা এগিয়ে যাওয়া উচিত, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এই ভ্যাকসিনকে গ্রহণ করা উচিত, মহামারী থেকে হয়তো মানব সমাজ একদিন পরিপূর্ণভাবে পরিত্রাণ পাবে। এটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের একটা চ্যালেঞ্জ, এটা আমাদের বিপ্লব, এই ভ্যাকসিনটা একটা বিপ্লবে পরিণত হয়ে গেছে, যে এখন আপনি দেখেন সারা বিশ্বের যে কোনো দেশে দেখেন যে সবাই ভ্যাকসিন নিচ্ছে, নিউজে আসছে যে ওই দেশ ভ্যাকসিন নিচ্ছে, ওই দেশ কারা পাবে আগে, কারা বেশি আমাদের ইয়ের ভালনারেবল পিপল, এই ভালনারেবল পিপলগুলোকে তারা খুঁজে বের করছে যে কাদের উচিত আগে ভ্যাকসিন পাওয়া। তো সেখানে দেখা যাচ্ছে যে মানুষের ভেতরে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, হ্যাঁ এটা চ্যালেঞ্জিং, তো সেই চ্যালেঞ্জকে আমরা কেন ডিনাই করব, আমরা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করব, আমরা এগিয়ে যাব, আমরা আমাদের দুঃসময়কে আমরা পার করব, অবশ্যই, কারণ মানব জাতি এই ধরনের মহামারী এবং অনেক কিছুই মানব জাতির জীবনে এসেছে এবং একদিন মানব জাতির বিজয় সবসময় হয়েছে, জয় সবসময় হয়েছে, এবারও হবে, হয়তো একটু কঠিন, একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছিল। হ্যাঁ, মজার ব্যাপার হলো পৃথিবীতে যখন টিবি রোগটা আসছিল, যক্ষা যেটাকে বলে, তখন কিন্তু ভ্যাকসিনেশন ছিল না, হাজার হাজার মানুষ যক্ষা রোগে মারা গেছে, কিন্তু যখন ভ্যাকসিনেশনটা আসছে আস্তে আস্তে সেটা বিলুপ্তির পথে গেল, এখন কিন্তু খুবই কম দেখা যায়, দেখা যায় কিন্তু খুবই কম, এবং এটা কিউরেবল, এবং দেখা গেছে যে মেডিসিন ইউজ করার পরে রোগীরা ভালো হচ্ছে, এবং এটাই আসলে নিয়ম বিজ্ঞানের অগ্রযাত্রায়। সবারই চিন্তা করা উচিত এইভাবে যে আমাকে আমার নিজেকে সেফ রাখতে হবে এবং আমার বা পরিবেশকে সেফ রাখতে হবে, এবং আমি যদি এমন কোনো ক্ষেত্রে কাজ করি সেই কর্মক্ষেত্রটাকেও আমি সেফ রাখার চেষ্টা করব, এবং সেদিক থেকে চিন্তা করতে হবে যে কোন
মামের মেডিকেশনগুলি কাজ করছে, কার ক্ষেত্রে কাজ করছে, কাকে প্রথম দেওয়া উচিত, কাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেমন আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলছি যে আজকে আমি যদি না নেই, আমার হসপিটালে যে এত রোগী আসছে, আজকে আমি যদি আমাকে সেফ করতে না পারি, আমি কিভাবে আমার রোগীদেরকে বাঁচাবো, কিভাবে তাদের কাছে যাব। এবং একটু থামাতে হচ্ছে, ওকে আমরা শুনবো আরও কথা, অনেক কথা আপনাদের সাথে আসলে অনেক বলার আছে। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবো। সুপ্রিয় দর্শক মন্ডলী কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, এখনই ফিরে আসছি।